বাড়িতে শৌচাগার না থাকার বিড়ম্বনা খোলা মাঠেই করতে হয় শৌচকর্ম এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চান দুর্গাপুর পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ ইচ্ছে থাকলেও পুরসভার গড়ি মশির জেরে পিছিয়ে রয়েছে শৌচালয় নির্মাণের কাজ না নাই পয়সা ফয়সা নিয়ে গেছে আর আসে না এলাকাবাসীর দাবি নির্মল বাংলা প্রকল্পের আওতায় শৌচাগার তৈরির জন্য পুরসভায় পরিবার পিছু হাজার টাকা করে জমা দেন তারা অভিযোগ তারপর দু বছর কেটে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি পুরসভা আমরা একসঙ্গে দিয়েছি তো টাকা তো আপনাদের হয়েছে তৈরি না হয় না বলছে আমরা বলম তাও যে আমাদের জায়গা নাই কার জায়গা তো করব তো বলছে না তোমরা দাও না আমরা আমরা নিজে থেকে জায়গা আমরা খুঁজে নেব ওইটা বলে টাকা নিয়ে গেলো। সমস্যার কথা কার্যত মেনে নিয়েছেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যে স্লিপগুলো সেটার সবাই অ্যাটাচ করে আমি একটা চিঠি মেয়র সাহেবকে দিয়েছিলাম এবং এমআইসিতেও আমি এটা তুলেছিলাম যে আমার ওয়ার্ডের বিভিন্ন বাথরুমগুলো ইনকমপ্লিট অবস্থায় আছে তো মেয়র সাহেব বলেছিলেন যে আপনি দিন আমরা আমরা অ্যাকশান নেব। টিভি খুললে নির্মল বাংলা গড়ার বিজ্ঞাপন রাস্তায় রাস্তায় হোর্ডিং সরকার যেখানে পরামর্শ দিচ্ছে বাড়িতে বাড়িতে শৌচালয় তৈরির সেখানে ইচ্ছে থাকতেও নিরুপায় এরা কবে খুঁজবে দুর্দশা অপেক্ষায় তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান